সবার লিডার কে জানেন? বলিউড সুপারস্টার শাকিব খান। বর্তমানে তিনি ইউএসএতে আছেন, কোনো সিনেমার শুটিং নিয়ে তিনি ব্যস্ত নেই। তিনি তার প্রথম সন্তান ও প্রথম স্ত্রীকে নিয়ে ইউএসএর বিভিন্ন লোকেশন ঘুরছেন এবং তাদের সুন্দর সুন্দর মেমোরি উপহার দিচ্ছেন। শাকিব বস তার পরিবারকে যেমন ভালোবাসেন, ঠিক তেমনি তিনি মহাপুরুষের দায়িত্ব পালন করতেও এতটুকু ভোলেন না। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, তিনি সমান ভালোবাসা সহপরিবারে দিয়ে থাকেন। যেমন আব্রাহাম খান জয়কে ইউএসএতে বিভিন্ন লোকেশন ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর সুন্দর মেমোরি উপহার দিয়েছেন এবং শাহজাদ খান বীরকেও সেই রকম মেমোরি উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। শাকিব খান বর্তমানে উচ্চ লেভেলের নায়ক, সো তিনি আর যেন তেন কিচ্ছাবাড়া সিনেমায় অভিনয় করতে চাইলেও হয়তো আর পারবেন না। বেছে বেছে রুচিসম্মত সিনেমা তৈরি করতে হবে, এজন্য প্রয়োজন ভালো মুভি মেকার এবং তাদেরকে অবশ্যই অবশ্যই শাকিব খানের লেভেলেই হতে হবে। সো যাচাই বাছাইয়ের প্রয়োজন, সেই যাচাই বাছাইয়ের প্রয়োজনেই সময়েরও প্রয়োজন, আর সেই অলস সময়টা পার করার জন্যই বস শাকিব খান ইউএসএতে সেটিং হয়েছেন। শাকিব খানকে তার সন্তানদেরকে নিয়ে আমরা নামাজ পড়তে দেখেছি, আবার উপদিকে দেখেছি ছেলেকে নাচ আর পূজার ট্রেনিং দেওয়াতে। ভালো, সেলিব্রিটিদের সন্তানগুলো না অলরাউন্ডার হতে হয়। সুপারস্টার শাকিব খানের কুটি ভক্ত থাকলেও মনে রাখার মতো কোনো উপহার শাকিব খানকে দেননি, বাট শাকিব খানকে তৈরি করা মেকার দীপজলকে সহ আমাদেরকে রীতিমতো চমকে দিলেন এক ভক্ত। দীপজলের জন্য 25 লক্ষ টাকা রাজেওকেও খাট বানিয়েছেন এক ভক্ত। তিনি হলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মিরহাটে এলাকার ফার্নিচার ব্যবসায়ী দুলাল মিয়া। দীপজল মামা ব্রাহ্মণবাড়িয়া আয়া যদি আমার হাতটা গ্রহণ করতো তাহলে আমার মনটা আরো খুশি হতো। জানা যায় 2008 সালে দীপজল অভিনীত দাদিমা সিনেমা দেখার মাধ্যমে দীপজলের প্রতি ভালোবাসা জাগে দুলালের। এরপর থেকে নিয়মিত দীপজলের সিনেমা দেখা শুরু করেন তিনি। এই ভালোবাসা থেকে দীপজলের জন্য বানালেন 25 লক্ষ টাকার নান্দনিক কারুকার্য রুচিসম্মত এক রাজকীয় খাট। এই খাটটি বানাতে দুলালের সময় লেগেছিল 3 বছর 8 মাস এবং এই পুরো সময় ধরে কাজ করেছেন 28 জন শ্রমিক। সবাই বলে আমি নাকি বড় কঠিন সাবজেক্ট।